আচ্ছা, অ্যাকশন যে জিনিসটা দেখবো এটা আমরা উইন্ডোতেই পাবো। অ্যাকশনের কি কাজ বা কীভাবে তৈরি করতে হয় সেটা একটু পরে দেখতেছি। আগে কোথায় পাওয়া যাবে অ্যাকশনটা সেটা একটু দেখে নিব। অ্যাকশনটা পাওয়া যাবে উইন্ডো থেকে অ্যাকশনসে, এটা একটা শর্টকাট আছে, Alt+F9। আচ্ছা, এখান থেকে পাওয়া যাবে এরকম একটা চেহারা অ্যাকশনের, এর মধ্যে অনেক কিছু দেয়া আছে। অ্যাকশনের আইকনটা এরকম একটা প্লে বাটনের মতো। এখন কি কাজ করে অ্যাকশনটা সেটা একটু বলে নেই। কারণ অ্যাকশনটা এরকম যে আমার হয়তো একটা কাজ যেটা ধরতে পারি, সাপোজ আমি যেটা দিয়ে দেখাবো সেটাই বলে নেই, আমার হয়তো একটা সাইজের ডকুমেন্ট তৈরি করতে হয়। ম্যাক্সিমাম সময় আমার এক টাইপের ডকুমেন্ট তৈরি করতে হয়, যেমন আমার হয়তো 1024 বা 1024 যেটা এখানে ছিল, বা আমি যদি ওয়েবের জন্য তৈরি করি সেটা হচ্ছে 1920, বা যে উইথটা থাকে এটা হয়তো সবসময় ফিক্স থাকে কাজের সময়। তো এই টাইপের কোনো ডকুমেন্ট সবসময় আমার তৈরি করা লাগবে যদি ওয়েব রিলেটেড কাজ করি। তো এই জিনিসটা না করে একটু আগে প্রিসেট তৈরি করা দেখছিলাম নিউ ডকুমেন্ট থেকে, তাই না? যেখান থেকে এই জিনিসটা যদি প্রিসেট তৈরি করে দেই এই ফিচারটা সবসময় পাবো। এখন শুধু ডকুমেন্ট তৈরি না করে এখন ডকুমেন্টের মধ্যে যদি আরও কোনো কাজ করি বা একটা সেট তৈরি হয় কাজের, যে সেটটা সবসময় আমার দরকার হবে, এরকম যদি প্রয়োজন চলে আসে, সেক্ষেত্রে আমরা কী করতে পারি, অ্যাকশন তৈরি করে নিতে পারি। এখন অ্যাকশনের যে সুবিধাটা হবে, যে মুহূর্তে ওই কাজটা লাগবে যেটা অ্যাকশন তৈরি করে যদি রাখা হয়, ওই কাজটা যদি আমি অ্যাকশন থেকে বের করে প্লে করে দেই, ওই কাজটুকু সে বারবার করে দেখাবে যতবার আমি অ্যাকশনটা প্লে করব। কিছুটা রেকর্ড করে রাখার মতো, যে কাজটা আমি অ্যাকশন বানাতে যাচ্ছি ওই কাজটা জাস্ট আমি রেকর্ড করে নিব। রেকর্ড করার পরে যদি সেভ করে রাখি, তারপরে যেটা হবে পরবর্তীতে যে কোনো সময়ে এই অ্যাকশনে এসে আমি ওই কাজটা পেয়ে যাবো, ওটাতে সিলেক্ট করে যদি আমি প্লে করে দেই তো ওই কাজটাই আমি পরবর্তীতে পাবো, যতবার চালাবো ততবারই পাবো। ছোট্ট একটা উদাহরণ যদি দেই, অ্যাকশনটা পাওয়া যাবে হচ্ছে অ্যাকশন থেকে, সেটা উইন্ডো থেকেই পাওয়া যাবে। আমার এটা এখানে অলরেডি নিয়ে আসা আছে। এখানে নিচের দিকে কিছু অপশন পাওয়া যাবে, এখানে কিছু ডিফল্ট তৈরি করে দেয়া আছে, ফটোশপে ডিফল্ট কিছু পাওয়া যাবে। এই জিনিসগুলো এক এক টাইপের কাজের জন্য, কোনোটা লেয়ারের জন্য, কোনোটা হয়তো ইমেজের জন্য, ইমেজ নিয়ে কাজ করার জন্য দরকার হবে, কোনোটা হয়তো শ্যাডো দেওয়ার জন্য বলা হচ্ছে, এখানে রিফ্লেকশনের জন্য কিছু কিছু দেয়া আছে। এখানে ফটোশপ ডিফল্টভাবে তৈরি করে রেখে দিছে, চাইলে এগুলো ইউজ করা যায়। এখানে আগের ব্যাচের জন্য কিছু তৈরি করা হয়েছিল। এখন এই জিনিসগুলো যেটা দেখানো হচ্ছে, একটা ফোল্ডারের মতো যেটা দেখা যাচ্ছে এটাকে বলা হয় একটা সেট। আর সেটের মধ্যে এটাকে যদি এক্সপ্যান্ড করি, এখানে এক একটা নাম দেখা যাচ্ছে, এই নামগুলো এক একটা হচ্ছে আমার অ্যাকশন। তার মানে এখানেও ব্যাচ 22, 19, 20 নামে এক একটা সেট তৈরি করা আছে, এবং সেটের মধ্যে এক একটা অ্যাকশন তৈরি করা আছে। তো আমরা কি করব, যে অ্যাকশনটা তৈরি করব এটা নর্মালি একটা অ্যাকশন হিসেবে তৈরি করতে পারি, অথবা যদি চাই যে অ্যাকশনটাকে একটা সেটের মধ্যে রাখবো বা একটা গ্রুপের মধ্যে রাখবো, সেটাও সম্ভব। তো গ্রুপ করার জন্য যেটা করতে হবে, একটা ফোল্ডার দেখা যাচ্ছে, এই ফোল্ডারটাতে ক্লিক করে দিলেই একটা গ্রুপের নাম তৈরি হবে বা সেট তৈরি করার অপশনটা চলে আসবে। এখান থেকে যদি আমি একটা নাম দিয়ে দেই, ব্যাচ 24 নামে একটা সেট এখানে তৈরি হয়ে যাবে। এখন এই সেটের মধ্যে যদি আমি একটা অ্যাকশন তৈরি করতে চাই, সেক্ষেত্রে জাস্ট একটা পপ আপ দেখাবে, টুল টিপ দেখাচ্ছে, দেখেন, ক্রিয়েট নিউ অ্যাকশন। তো এই নিউ অ্যাকশনটাতে যদি আমি চলে যাই, যেহেতু এটা সিলেক্ট করা ছিল, এই অ্যাকশনটা তৈরি হবে এই ব্যাচ 24 নামে সেটের মধ্যেই। এখানে অ্যাকশনটা আসছে, অ্যাকশনের নাম দিতে পারবো, আমি নিউ নাম দিচ্ছি জাস্ট। আর এখানে সেট বলে দেয়া হচ্ছে, অলরেডি এখানে সিলেক্ট করে দিছি, তার জন্য এটা দেখাচ্ছে। আমি যদি চাই চেঞ্জ করব, এখানে আরও যে সেটগুলো আছে অন্য যে কোনো একটাতে আমি নিতে পারবো। তো আমার এই অ্যাকশনটা তৈরি হবে ব্যাচ 24 নামক সেটের মধ্যে। ফাংশন কি বলা হচ্ছে, এখানে রান দেয়া আছে। ফাংশন কীটা হচ্ছে শর্টকাটের মতো, আমরা যেরকম কন্ট্রোল জি দিচ্ছি গ্রুপ হয়ে যাচ্ছে, তাই না? একটা শর্টকাট ইউজ করে আমরা গ্রুপ করতেছি, তেমনি এই অ্যাকশনটার জন্য আমি একটা শর্টকাট কি তৈরি করে দিতে পারবো এখান থেকে, যেটা এখন কোনো কিছু দেয়া নাই। আমি যদি চাই নান থেকে, মানে ফাংশন কি F থেকে F19 পর্যন্ত দেখাচ্ছে, আমি যে কোনো একটা ইউজ করি, F3টা ইউজ করে দেখি।
এফ থ্রি, শুধু এফ থ্রিতে হয়তো কাজ নাও করতে পারে, এর সাথে শিফট কমান্ড আমি কি করতে পারবো, অ্যাড করতে পারবো। শুধু এফ থ্রিতে যদি দেই সেটাও সম্ভব, যদি আগে থেকে কিছু না থেকে থাকে, যদি আগে থেকেই এফ থ্রিতে কোনো শর্টকাট ইউজ করা হয় তো সেক্ষেত্রে সেটা ওভাররাইট হয়ে যাবে, আর যদি না থাকে তাহলে এফ থ্রিতে কাজ করবে। আর যদি এখানে শিফট দেই এফ থ্রির সাথে তখন আমার কমান্ডটা হয়ে যাবে শিফট এফ থ্রি, এটার জন্য শর্টকাটটা হবে শিফট এফ থ্রি। এর সাথে যদি আবার কমান্ড দিয়ে দিই তাহলে শিফট কমান্ড এফ থ্রি দিলে এই অ্যাকশনটা কাজ করবে। সবগুলো দিয়ে দিচ্ছি আপাতত। এখান থেকে চাইলে আমি কালার সেট করে দিতে পারবো, কালারটা কীরকম, যদি রেড দেই এখানে একটা রেড কালার চলে আসবে, জাস্ট আইডেন্টিফিকেশনের জন্য যে আমার ব্যাচ 24টা রেড কালার করা আছে, মনে থাকলে পরে চিন্তা সুবিধা হবে। এই কাজগুলো, এই ইনপুটগুলো দেওয়ার পর আমি যেটা করব, রেকর্ড বাটনে যদি ক্লিক করে দেই, এটা দেখেন একটা লাল রঙের লাইট জ্বলে গেছে, লাইট না আসলে একটা বাটন এখানে। এই পর থেকে যেই কাজটা করব এটা এখানে রেকর্ড হবে, এখানে নিউ নামে একটা অ্যাকশন তৈরি হয়ে গেছে, যেটা শর্টকাটটা কী বলা, কীটা বলা হচ্ছে, শিফট কমান্ড এফ থ্রি, মানে এই শর্টকাটটা দিলে এই অ্যাকশনটা কাজ করবে যখন এটা তৈরি করা শেষ হয়ে যাবে। আর এই পাশে যে স্টপটা দেখা যাচ্ছে, স্টপ প্লেইং, মানে এই এই বাটনটাতে যখন আমি ক্লিক করে দিব তখন আমার রেকর্ড শেষ হয়ে যাবে, আর যা করব সেটা এই অ্যাকশনের মধ্যে ইনক্লুড হবে না। এখন যেটা করব সেই জিনিসটা এখানে স্টেপ বাই স্টেপ রেকর্ড হবে। কীভাবে রেকর্ড হবে, সাপোজ আমি একটা ডকুমেন্ট যদি তৈরি করি নতুন করে, সেম যা ফরম্যাট আছে এটাতেই করলাম, ওকে করে দিলাম, তো এখানে নিউ এর মধ্যে একটা স্টেপ আসলো মেক, তাই না, দেখা যাচ্ছে কি বোঝা যাচ্ছে না, মানে লেখাটা, আচ্ছা আমি বলতেছি এখানে দেখে নেন, পরে আপনারা তৈরি করলে দেখতে পাবেন। তো মেকের ভিতরে আমি যখন যাব, এখানে বলে দিচ্ছে যে নিউ ডকুমেন্ট, একটা নতুন ডকুমেন্ট নেওয়া হয়েছে, প্রিসেট ছিল ব্যাচ 24, মানে ব্যাচ 24 প্রিসেটের মধ্যে যে মেজারমেন্ট ছিল, প্রপার্টিস ছিল, সেই প্রপার্টিস নিয়ে একটা ডকুমেন্ট তৈরি করা হয়েছে, বোঝা যাচ্ছে কি, এই স্টেপটাতে সে এই কাজটা করে ফেলছে। পরবর্তীতে আমি সাপোজ যদি এখানে দু একটা শেপ নেই, এই শেপটা নিলাম, শেপটাতে একটা কালার দিয়ে দিই, এখানে অ্যাকশনে যদি যাই দেখবো যে মেক ফিল লেয়ার, একটা লেয়ার আমি তৈরি করছি যেটাতে একটা শেপ ছিল, তারপরে আবার কি করছি, সেট কারেন্ট লেয়ার কালার, কালারটা চেঞ্জ করছি সলিড কালার, সলিড কালার চেঞ্জ করে আর জিবিতে আমি দিছি রেড 255, মানে রেডের ভ্যালুটা ম্যাক্সিমাম দিয়ে দিছি, যার জন্য রেডটা দেখাচ্ছে, মানে একদম ডিটেলস বলে দিচ্ছে যে কি কাজ করছে আমি এর মধ্যে। তাই এরকম যাই করি না কেন, এখানে এই জিনিসগুলো রেকর্ড হতে থাকবে স্টেপ বাই স্টেপ, এবং পরবর্তীতে আমি রিটার্ন পাবো এইগুলা। জাস্ট দেখানোর জন্য একটা কাজই করলাম। তো আমার কাজ যদি এখানেই শেষ হয়ে যায় আমি স্টপ বাটনে ক্লিক করে দিব, তো আমার কাজ শেষ রেকর্ড করার। এখানে আমি এই জিনিসটা পেয়ে যাচ্ছি, এর মধ্যে আমি 1 2 3 4 4টা কাজ করছি। চাইলে এটা সিলেক্ট করে আমি আবার যদি প্লে করি এর সাথে আমি অ্যাড করে নিতে পারবো, অন্য কোনো কাজ যদি করতে হয় সেটা আমি অ্যাড করে করতে পারবো প্লে করে। নতুন আরও একটা শেপ যদি আমি তৈরি করি যেটার কালার হয়তো আমি ব্লু দিলাম, এখানে কিন্তু আরও একটা লেয়ার তৈরি হচ্ছে সেটার কালারও দেওয়া হচ্ছে, মানে এই অ্যাকশনের মধ্যে সেটা অ্যাড হয়ে যাচ্ছে। আমি শেষ করে দিলাম কাজটা, আর এই যে আমি এই ডকুমেন্টটা নিয়েছিলাম এটাও আমি কেটে দিচ্ছি, সবই কেটে দিই যাতে বুঝতে সুবিধা হয়। এখন যে অ্যাকশনটা আমি তৈরি করলাম, এই অ্যাকশনটা যদি আমি রেকর্ড করা আছে, এটা যদি আমি প্লে করতে চাই, জাস্ট অ্যাকশনটা সিলেক্ট করে তার পাশে যে এই পাশে ছিল প্লে করার জন্য, কিন্তু অ্যাকশন প্লে করার জন্য এই হচ্ছে বাটনটা প্লে সিলেকশন, এই সিলেকশনটা থেকে যদি আমি প্লে করে দেই, একটা ডকুমেন্ট নিয়েছিলাম, ডকুমেন্টের মধ্যে দুইটা শেপ নিয়েছিলাম, যা যা করা হয়েছিল সব কিন্তু সে আমাকে রিটার্ন দিয়ে দিছে, বোঝা যাচ্ছে কি এই ব্যাপারটা। এটা আমি ম্যানুয়ালি নিয়ে আসলাম, এখন যে শর্টকাটটা ছিল শিফট কন্ট্রোল এফ থ্রি সেটা দিয়ে কাজ করে কিনা, অলরেডি সেম একটা জিনিস তৈরি হয়ে আছে, এটা আমি কেটে দিই, কমান্ড শিফট এফ থ্রি যদি দেই সেম কাজটাই কিন্তু সে করতেছে, তার মানে আমি শর্টকাট থেকে ওই জিনিসটাকে নিয়ে আসতে পারতেছি। এবার আমরা দেখব যে কিভাবে টেক্সট লেখা যেতে পারে ফটোশপে। ইলাস্ট্রেটরের মতোই এখানেও দুইটা প্যানেল পাওয়া যাবে টেক্সট লেখার জন্য, টেক্সট লেখার জন্য টাইপ টুলে যাব,
টাইপ টুল যদি সিলেক্ট করে নেই, দেখেন অপশন বারে টাইপ রিলেটেড যে ব্যাপারগুলো সেগুলো চলে আসতেছে। এখান থেকে ফন্টটা সিলেক্ট করতে পারবো, ফন্টের ফ্যামিলিটা সিলেক্ট করতে পারবো, ফন্টের সাইজটা এখান থেকে দিতে পারবো। এখান থেকে কিছু ব্যাপার আছে যে জিনিসগুলো ফন্টের চেহারা চেঞ্জ করে ফেলে, সেই জিনিসটা এখান থেকে চেঞ্জ করা যায়। এখান থেকে ইনিশিয়াল অ্যালাইনমেন্ট এখান থেকে করা যায়, টেক্সটে যে আমরা শুরু করতেছি সেটার অ্যালাইনমেন্ট এখান থেকে ঠিক করা যায়, এখান থেকে কালারটা চেঞ্জ করা যায়। এখান থেকে দুইটা জিনিস পাবো, সেটা হচ্ছে ক্যারেক্টার আর প্যারাগ্রাফ। এই দুটো জিনিস আমরা ইলাস্ট্রেটরও দেখে আসছি, তাই না? সেম জিনিস, তাও একটু আমি ওভারভিউ করব হালকা করে। প্রথমে একটা টেক্সট তো লিখে নিই আগে। লিখে নিই আগে, তারপর কালারটা চেঞ্জ করি। আগে তো লিখতে দেন। এরকম কিছু একটা করলাম, এই কাজটা সবাই করতে পারবেন যে আমি জাস্ট এই কথাটা লিখছি, তাই না? এটা টাইপ টুল নিয়ে এই কথাটা লিখছি, তারপরে হয়তো আমি ফন্টগুলো চেঞ্জ করে বা ফন্টের যে ওয়েটা সেগুলো চেঞ্জ করে একটু ভিজিবল করার চেষ্টা করছি, ফন্টের কালারটা চেঞ্জ করে এই জিনিসটা করছি। তো এখানে কিছু জিনিস আমরা দেখব, এভাবে কিন্তু ইলাস্ট্রেটরও লেখা যেত, তাই না? ইলাস্ট্রেটর আমরা জাস্ট টাইপ টুল থেকে কাজ একটু বন্ধ করে দেখেন, টাইপ টুল থেকে এভাবে লিখতে পারতাম। তো এটাতে যদি আমি এই যে লেয়ারটা দেখেন, লেয়ারে যে থাম্বনেইলের মধ্যে একটা টি লেখা দেখাচ্ছে, তাই না? এখানে যদি ডাবল ক্লিক করি, দেখেন এই জায়গায় আমার টেক্সটটা সিলেক্ট হয়ে যাবে, বা এই লেয়ারে যে যত টেক্সট আছে সব অ্যাট এ টাইম সিলেক্ট হয়ে যাবে। আচ্ছা, একটা ক্লিক করে রাখলাম বাইরে যে এই লেখাটা আমার এখানে লেখা আছে। এখান থেকে চাইলে আমি কী করতে পারি, ফন্ট চেঞ্জ করতে পারি। এখান থেকে ফন্টের যে ফ্যামিলি আছে সেগুলো আমি চেঞ্জ করতে পারি, এখান থেকে সাইজ কমাতে বাড়াতে পারবো, এখান থেকে যে ওরিয়েন্টেশনের ব্যাপারটা বলছিলাম, এখানে হয়তো খুব একটা বোঝা যাবে কি না আমি একটু দেখে নেই, একটু জুম করে নিচ্ছি, একটু খেয়াল করবেন। যদি স্মুথে যাই, একটু চেঞ্জ হয়ে গেছে না ফন্টটা, ক্রিস্পে গেলে দেখেন আর একটু চেঞ্জ হচ্ছে, স্ট্রংয়ে গেলে একটু চেঞ্জ আসে, হয়তো এখন সিলেক্ট করা অবস্থায় আছে বোঝা যাচ্ছে না, কিন্তু যখন এই ফন্টটা অনেক লাইট হয়ে যাবে তখন দেখা যাবে যে একটু কোয়ালিটি নষ্ট হয়ে যায় যদি আমি ক্রিস্পে যাই বা স্মুথে যাই এই ব্যাপারগুলো। তো অলওয়েজ যেটা থাকে যে আপনারা হয়তো উইন্ডোজ এলসিডি পাবেন, আমরা ম্যাক এলসিডি, ম্যাক যারা ইউজ করেন তারা পাবেন, তো সেটাতে থাকলেই চলবে। আর এখান থেকে যে ইনিশিয়াল অ্যালাইনমেন্টের কথা বলতেছিলাম, যে এই জায়গা থেকে আমি অ্যালাইনমেন্টটা করতে পারবো। এখন যেহেতু এটা রাইট লেফট লাইনে দেখাচ্ছিল, আমার টেক্সট লেখাটা এখান থেকে শুরু হয়েছিল, এখান থেকে শুরু হয়ে ডান দিকে গেছে। এখন আমি যদি সেন্টার অ্যালাইনমেন্টে থাকি তখন আমার টেক্সটটা কী হবে, মাঝখান থেকে শুরু হবে, মাঝখান থেকে শুরু হয়ে আমি যদি টেক্সট ইনক্রিজ করি দুই পাশে বড় হবে, আর যদি কমায় ফেলি তখন দুই পাশ থেকে ছোট হয়ে আসবে। এই জিনিসগুলো কি বুঝেন না আপনারা? সাপোজ আমি এটা কেটে দিলাম, কেটে দিলে কিন্তু শুধু এইটুকু কেটে যাবে না, আবার বাম দিক থেকে একটু সরে এসে মাঝখানে অ্যালাইনমেন্টটা ঠিক করবে। এই পাশ থেকে একটু সরে গেছে, খেয়াল করেন। আবার যদি এটা দেই আমি, দুই পাশ থেকেই গেল, এটা আরেকটু সুন্দর বোঝাবো যখন একটা প্যারাগ্রাফ থেকে বুঝবো, তখন আরেকটু সুন্দর বোঝা যাবে। আর এই পাশে যেটা ছিল সেটা হচ্ছে রাইট অ্যালাইনমেন্ট, তার মানে টেক্সট অ্যালাইনমেন্টটা এখান থেকে আমরা করে ফেলতে পারবো। এটা একটা ইস্যু ছিল। এর সাথে আরেকটা জিনিস দেখব, যে আমাদের যদি প্যারাগ্রাফ টেক্সটের দরকার হয়, এখানে একটা সিঙ্গেল লাইন টেক্সট লিখছি আমি, তো একটা প্যারাগ্রাফ টেক্সটের যদি দরকার হয় সেক্ষেত্রে কীভাবে নেওয়া যেতে পারে। সেম আগের ওয়েতেই টাইপ টুলটাতে যাব, টাইপ টুলে যে এবারে একটা সিঙ্গেল ক্লিক করব না, ড্র্যাগ করব। ড্র্যাগ করলে যেটা হবে, একটা এরিয়া তৈরি হবে, এটাকে বলা হয় টেক্সট এরিয়া। তো এই টেক্সট এরিয়াতে কার্সরটা দেখাচ্ছে মাঝখানে, তাই না? কারণ এখানে সেন্টার দেখানো আছে। আমি যদি লেফটে দেই, কার্সরটা কোথায় যাচ্ছে, লেফটে, রাইটে দিলে রাইটে আসবে। আমি লেফটে দিয়ে রাখতেছি। আর এখানে আমাদের যেটা লাগে, কিছু ডামি টেক্সট দরকার হয়, ইলাস্ট্রেটরের ডামি টেক্সটের জন্য হয়তো কোথা থেকে কপি করে নিয়ে আসতে হয়েছে, তাই না?
ফটোশপে যে সুবিধাটা পাওয়া যাবে, যেহেতু এই টাইপের কাজ এখানে বেশি করা হয়, তো এখানে কি করা হয়েছে, ডামি টেক্সট লাইব্রেরিটা ইনক্লুড করে দেওয়া হয়েছে। সেটা আমরা কোথায় থেকে পাবো, এরকম একটা ফিল্ড নেয়ার পরে আমরা যদি টাইপ টুলে যাই, সরি টাইপ মেনু থেকে টাইপে যাই, টাইপের মধ্যে একটা অপশন পাওয়া যাবে পেস্ট লরেম ইপসাম। তো লরেম ইপসামে যদি ক্লিক করে দেই, এখানে অনেক টেক্সট চলে আসবে যেগুলো ডামি। এখানে হয়তো তিনটা লাইন দেখতে পাচ্ছি, আমি যদি ফন্ট সাইজটা ছোট করে দেই, 24 করলাম না 18 করি, অনেক কিছু চলে আসছে তাই না, মানে সব মিলে এতটুক টেক্সটে আনছে। এই টেক্সটটা প্রতিবারই পাবো যতবার আমি লরেম ইপসাম পেস্ট করব এখান থেকে, বোঝা যাচ্ছে? তো আমাদের যখন ডামি ডিজাইন করব, তখন এই ডামি টেক্সটের জন্য এটার হেল্প নিতে পারি অনায়াসে, এটা খুব কাজের জিনিস। আচ্ছা, এখান থেকে অ্যালাইনমেন্টটা দেখব, হ্যাঁ লেফটে দেখাচ্ছে, আমি যদি সেন্টার করি, সেন্টার থেকে কি কিছু বোঝা যাচ্ছে, দুই পাশ থেকে কিন্তু এখন সে জায়গা ছাড়তেছে। যখন আমি লেফটে ছিলাম তখন কিন্তু সে এই পাশ থেকে ছাড়তেছিল না, এই পাশ থেকে। অ্যালাইনমেন্টের বিষয়গুলো আসলে এরকম, যখন রাইটে যাব তখন কিন্তু সে বাম পাশ থেকে ছাড়তেছে, রাইটটা কিন্তু ফিক্সড। এরকম করে এখান থেকে জিনিসগুলো করা যাবে। আর যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে ক্যারেক্টার থেকেও এই জিনিসগুলো আমি পাবো, কিছু কিছু জিনিস এক্সট্রা কিছু জিনিস পাবো, সেইগুলো এখান থেকে দেখব। এখান থেকে ফন্টের সাইজটা দেখা যাচ্ছে, সরি ফন্টের নামটা দেখা যাচ্ছে, ফন্টের ফ্যামিলিটা, যে লাইট আছে সেটাও দেখা যাচ্ছে, ফন্টের সাইজ 18। আর এই জিনিসগুলো সম্পর্কে হয়তো আপনাদের জানা হয়েছে যখন ইলাস্ট্রেটরে টাইপোগ্রাফিটা দেখছেন। এই জিনিসটাকে কি বলা হয় বলেন তো, লিডিং কি কাজ করে একজনই জানেন, আর কেউ বলেন তো লিডিং কি কাজ করে? তারপরে যেটা আছে এটাকে বলা হচ্ছে ট্র্যাকিং। ট্র্যাকিং এর কাজটা কি বলেন তো, ঠিক আছে এখন এটা দিয়েই শুরু করি। এখানে আমি যদি 30 দেই, এই যে লাইনগুলো ছিল একটা লাইন থেকে আরেকটা লাইনের মধ্যে যে গ্যাপগুলো ছিল, এই গ্যাপগুলো কিন্তু বেড়ে গেছে। আমি যদি আস্তে আস্তে কমাই, খেয়াল করা যাবে যে গ্যাপটা কিন্তু কমতেছে বাড়তেছে, কার মধ্যে, দুইটা লাইনের মধ্যে যে গ্যাপগুলো ছিল সেটা নিয়ে কিন্তু এখানে কাজ করা হচ্ছে। আর এই যে ট্র্যাকিংয়ে যদি আসি, ট্র্যাকিং যদি আমি বাড়াই, দেখা যাবে যে একটা লেটার থেকে আরেকটা লেটারের যে স্পেসটা ছিল সেটা ইনক্রিজ করবে। যদি মাইনাস ভ্যালুতে যাই, সেক্ষেত্রে এটা ডিক্রিজ করে আস্তে আস্তে একটার গায়ে আরেকটা উঠে যাবে, এরকম। আর এই পাশে যেটা ছিল কার্নিং, কার্নিংটা কি কাজ করে এটা কেউ বলতে পারেন? এই দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে দুইটা সেম কাজই করে, কারণ ট্র্যাকিংটা কাজ করবে ওভারঅল, আর কার্নিংটা কাজ করবে স্পেসিফিক পার্টিকুলার একটা জায়গাতে সেই কাজটা করবে। ওভারঅল সিলেক্ট করে যদি এখানে ভ্যালু দেন, এখানে কিন্তু ভ্যালুগুলো সব ডিজেবল হয়ে আছে, দেওয়া যাচ্ছে না। কিন্তু আমি যদি এখান থেকে কিন্তু কাজ করতে পারবো, কিন্তু যখন আবার একটা নির্দিষ্ট জায়গা সিলেক্ট করব, তখন আবার এখান থেকে কোনো ভ্যালু পাচ্ছি না, খেয়াল করেন, তখন আমি এখান থেকে ভ্যালু দিতে পারবো, এরকম ব্যাপারটা। আর এখানে কিছু টেক্সটের স্কেলিংয়ের ব্যাপারটা আছে, যেমন এটা ভার্টিক্যাল স্কেল বলা হচ্ছে, এটা হরাইজন্টাল স্কেল বলা হচ্ছে। এই জিনিসগুলো আমরা সবসময় যেটা করবো 100%ই রেখে দিব। কোনো একটা জিনিস যদি আমরা নর্মাল চাই, এই টেক্সটগুলোকে যদি আমরা নর্মাল পেতে চাই, তাহলে অবশ্যই এটা 100 100, দুইটা 100% রাখতে হবে। যদি একটা 100 রাখলাম, অন্য একটা বড় করে দিলাম, কিছু অসঙ্গতি তৈরি হবে। যেমন এটা যদি আমরা খেয়াল করি, কি করলাম, এটা 100% রাখছি, এটা 200 করে দিছি। টেক্সটের অবস্থাটা দেখেন, লম্বা হয়ে গেছে না, এটা দেখতে একদমই সুন্দর লাগবে না কখনোই। তো আমরা যেটা করব, এই জিনিসটা সবসময় 100% 100% রেখে দিব। আর এটাকে বলা হয় বেসলাইন শিফট। বেসলাইন শিফটের কি কাজ, এটা এর বেসলাইনকে আপে নিয়ে যাবে বা ডাউনে নিয়ে আসবে। বেসলাইন কোনটা কেউ কি বলতে পারেন, বেসলাইন কোনটা একটা ফন্ট একটা টেক্সটে? হ্যাঁ,
এটা বেসলাইন, ঠিক আছে, এটা বলতে সময় লাগে। এখন এই বেসলাইন শিফট যদি আমি উপরে দেই, দেখেন ফন্টটা উপরে উঠে যাচ্ছে, বেসলাইন থেকে এই বরাবর ছিল আমার বেসলাইনটা, ফন্টটা উপরে উঠে যাচ্ছে, মানে বেসলাইনটা এখন এই জায়গায়, বেসলাইনটা এখান থেকে শিফট করে উপরে উঠে গেছে। আবার যদি আমি মাইনাস ভ্যালুতে যাই তখন সেটা নিচে চলে আসবে, এটা অনেক সময় দরকার হয়। এই জিনিসগুলো আর যেটা থাকে এর সাথে, এই যে ব্যাপারগুলো, এগুলো আপনারাও বুঝবেন, এগুলো একটু দেখে নিলেই হবে। এটা দিয়ে বোল্ড করবে, এটা দিয়ে ইটালিক করবে, এটা দিয়ে অল ক্যাপস করবে, আর এগুলো দিয়ে হয়তো ওই যে সেন্টেন্স কেস তৈরি করবে, এটা সুপারস্ক্রিপ্ট, এটা সাবস্ক্রিপ্ট। সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট তো বুঝেন, তাই না? আমরা স্কোয়ার দেওয়ার জন্য সুপারস্ক্রিপ্ট ইউজ করব। আবার যদি ওই যে কেমিস্ট্রি যে ইকুয়েশনগুলো লিখে, H2O, তারপরে সালফিউরিক অ্যাসিড, এই জিনিসগুলো লিখতে এইচ এর নিচে 2 থাকে, এই টাইপের জিনিস থাকে না, সেগুলো লিখতে সাবস্ক্রিপ্ট ইউজ করব। আর আন্ডারলাইন, স্ট্রাইক থ্রু, এই জিনিসগুলো যখন কোনো একটা নির্দিষ্ট জায়গার টেক্সটের নিচে আন্ডারলাইন দিব, সাপোজ এই প্যারাগ্রাফের এইটুকু জায়গার নিচে আন্ডারলাইন দিব, তো এইটুকু সিলেক্ট করে যদি আন্ডারলাইনে ক্লিক করে দেই, ওই জায়গাটার নিচে একটা আন্ডারলাইন চলে আসবে। আর যদি এখান থেকে এই জায়গাটুকু নিয়ে আমি স্ট্রাইক থ্রু করে দেই, তো এই জায়গাটা জাস্ট কেটে দিবে, যেটা যেরকম দেখাচ্ছে এরকমই কাজ। প্যারাগ্রাফে এসে প্যারাগ্রাফটা একদম হুবহু ইলাস্ট্রেটরের মতো, এখান থেকে অ্যালাইনমেন্ট, এখানে এখানে জাস্টিফাই, আর এখান থেকে প্যারাগ্রাফে যে জায়গা ছাড়ার ইস্যুটা, এখানে যেমন আমি জিরো থেকেই শুরু হয়েছে, তো এখান থেকে যদি আমি 20 করে দেই, এখানে কী করলো, এই জায়গার যে বাউন্ডারি ছিল বাউন্ডারি থেকে 20 পিক্সেল সরে নিয়ে এসে তারপরে শুরু করছে। এটা ডান পাশ থেকে যদি অ্যালাইন থাকে সেক্ষেত্রে ওই পাশের কাজটা করবে, চিলটা একটু দেখে নিতে পারেন, খুব একটা লাগবে এরকম না, ওয়েবের কাজে সাধারণত এই জিনিসগুলো লাগে না। আরেকটা জিনিস, ইলাস্ট্রেটরে যেটা ছিল যে আমরা কি করতে পারতাম, রোটারি ক্লাব লেখার সময় রোটারি ক্লাবটা বাঁকা করে লিখছিলাম, তাই না? এখানে টাইপ টুলের মধ্যে গেলে দেখবো যে শুধু হরাইজন্টাল টাইপ পাচ্ছি আর ভার্টিক্যাল টাইপ পাচ্ছি, আর এগুলো মাস্ক টুল, এগুলো আমাদের দেখার দরকার নাই, শুধু এই দুইটা পাচ্ছি। এই দুইটার মধ্যে কিন্তু আসলে বাঁকা করে লেখার কোনো অপশন নাই। হরাইজন্টাল দিয়ে আমরা এতক্ষণ দেখলাম, ভার্টিক্যালে যদি যাই, ভার্টিক্যালটা কি করবে, জাস্ট উপর থেকে নিচে লিখবে, এটা গেল। কিন্তু আমি যদি কোনো কাস্টম শেপের মধ্যে লিখতে চাই বা বাঁকা বাঁকা করে লিখতে চাই বা অন্য কিছু করতে চাই, সেক্ষেত্রে এখান থেকে ইলাস্ট্রেটরের মতো অত ফ্লেক্সিবলি না পারলেও মোটামুটি কাজ চালানোর মতো পারা যাবে। এরকম একটা শেপের উপর দিয়ে যদি লিখতে চাই সেক্ষেত্রে কী করবো, এটাতে সিলেক্ট করেই টাইপ টুলে যাব, এই লেয়ারটা সিলেক্ট রাখা অবস্থায় এখানে দুইটা যে অপশন পাবো, দেখেন এখানে আমার কার্সরটা চার কোণা দেখাচ্ছে না, দেখা যায়? যখন আমি ভিতরে আসবো কার্সরটা গোল হয়ে যায়, বোঝা যাচ্ছে? ভিতরে আসলে যখন গোল হয়ে যাচ্ছে তখন যদি আমি ক্লিক করে দেই, তখন এটা যে কাজটা করবে, এই যে সার্কেল এরিয়াটা, এই এরিয়াটাকেই সে টেক্সট এরিয়া হিসেবে কাউন্ট করে ফেলবে। ভিতরে আমি যখন ক্লিক করে দিচ্ছি, এখানে একটা টাইপ লেয়ার তৈরি হয়েছে, এখানে যদি আমি লরেম ইপসামটা পেস্ট করি, এই গোল জায়গাটাকে সে কি করলো, এটা কিন্তু সেপারেট হয়ে গেছে, আলাদা করে ফেলা যাবে। এই গোল যে জায়গাটুকু আমি সিলেক্ট করছিলাম, ওই জায়গাটুকুকে সে কি করছে, টেক্সট এরিয়া হিসেবে কাউন্ট করে নিছে, তাই না? এটা একটা ইস্যু। আর একটা হচ্ছে, যদি আমি এর বাহির দিয়ে লিখতে চাই, রোটারি ক্লাব যেভাবে লিখছি, সেক্ষেত্রে কি করব, এই লেয়ারটাকে সিলেক্ট রেখে যেটা করতে হবে, একদম ভিতরে না এসে এর পাথ বরাবর কার্সরটা নিয়ে আসতে হবে, তাহলে দেখেন চেঞ্জ হয়ে আরও অন্যরকম হয়ে যাচ্ছে, একটা কার্ভ চলে আসতেছে আমার কার্সরের মধ্যে, দেখা যায়? এটাতে ক্লিক করলে যেটা পাবো, এই কাজটা করা যাবে, মানে এই পাথ বরাবর সে লিখবে, যেটাকে বলা হতো যে টাইপ ওয়ানে পাথ, সেই ব্যাপারটা এখান থেকে করা যাবে।
অনেক কথাই বলে ফেলছে, রাইট ওয়েটা কোনটা হবে, কীভাবে আনা যাবে আর কীভাবে যাবে না, সেই জিনিসগুলো একটু দেখবে। তো ফটোশপে কোনো ডকুমেন্টে বা ফটোশপের মধ্যে ইমেজ দুইটা জায়গা থেকে আসতে পারে। একটা হচ্ছে ওয়েব থেকে সরাসরি আমরা নিতে পারি, যেমন গুগল সার্চ করে আমি একটা ইমেজ পেলাম বা অন্য কোনো সাইট থেকে হয়তো ইমেজ পেলাম ডাউনলোড করে, সেটা ওয়েব থেকে সরাসরি নিয়ে আসতে পারি, অথবা আমাদের কম্পিউটারে যদি কোনো লোকেশনে থাকে সে লোকেশন থেকে নিয়ে আসতে পারি। বোঝা যাচ্ছে এই কথাটা? তো ওয়েব থেকে নিয়ে আসাটা প্রথমে দেখাচ্ছি। এভাবে তো একটা ইমেজ লোড করতে পারি সবাই, তাই না? সাপোজ আমি গুগলে সার্চ করলাম ব্যাকগ্রাউন্ড ইমেজেস লিখে, তো এই ইমেজটা যদি আমার পছন্দ হয় এটাতে ক্লিক করলে নিচ দিয়ে দেখবেন যে একটু লোডিং হয়, তাই না? জিনিসটা খেয়াল করছেন না অনেকেই? তো লোড হওয়ার সময়টা দিতে হবে, লোড হওয়ার আগেই যদি কপি করে নেই তাহলে ইমেজের ফুল সাইজটা পাবো না। যখন লোড হওয়া শেষে এরকম একটা ভিউ দেখাবে, মানে নিচে লোডিংটা এখন আর নাই, তার মানে পুরো ইমেজটা এখানে লোড হয়ে গেছে। এই সময়তে কি করব, এই ইমেজটার উপরে রাইট বাটন ক্লিক করলে এরকম একটা মেনু পাওয়া যাবে। তো এখান থেকে ডিরেক্ট যদি কপি ইমেজ নিই, আমি জাস্ট কপি নিয়ে ফটোশপে এসে জাস্ট কি করব, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। এখন ইমেজটা কি করতেছে দেখেন, আমি যদি কন্ট্রোল টি দেই, এই জিনিসগুলো পরে জানবো আমরা, জাস্ট আমি ইমেজের এরিয়াটা দেখার জন্য দেখতে পাচ্ছি ইমেজটা আসলে এত বড় ছিল, ইমেজটার সাইজ কিন্তু এখানে বলা ছিল কতটুক, 1920x1200, এটা ছিল আমার অরিজিনাল ইমেজের সাইজ। আমি যদি ফটোশপে আসি, আমার যে ডকুমেন্টটা নেওয়া ছিল সেটার সাইজও আমি দেখতে পারি। ডকুমেন্টের সাইজটা ছিল হচ্ছে 1024x1024, তার মানে ইমেজটা অবশ্যই এটার থেকে বড় হবে, এবং বড়ই হয়েছে, তাই না? বড় না? আচ্ছা, এখন আরো একটা জিনিস, এখন 1920x1200 এই জিনিসটা কিন্তু আমি জানতাম, 1920x1200 কিন্তু এখন আমার সাইজও দেখাচ্ছে। এটা একটা সুবিধা, এই জিনিসটা বলে ফেলি যখন চলে আসছে। ক্লিপবোর্ড কথাটা তো আমরা বুঝি, তাই না? কে বুঝি, কে বুঝি না? ক্লিপবোর্ড মানে হচ্ছে আমরা যখন কোনো কিছু কপি নেই, সেটা কোনো জায়গা থেকে টেক্সট হোক বা সেটা একটা ইমেজ হোক, আমরা যখন কন্ট্রোল সি দিয়ে কোথাও থেকে কপি নেই, সেটা কোথায় থাকে বলতে পারি আমরা? ক্লিপবোর্ডে যায়। তো এখন ফটোশপ চালানোর সময় কোথাও থেকে যদি কোনো কন্ট্রোল সি দিয়ে কোনো কিছু নেওয়া থাকে, তো ডকুমেন্ট তৈরি করার সময় সে দেখাচ্ছে আমার এই সাইজটা আসছে ক্লিপবোর্ড থেকে। যেহেতু ইমেজ একটা সাইজের ছিল 1920x1200 ছিল, তো এই মুহূর্তে কোনো কিছু কপি করা অবস্থায় যদি আমি নতুন ডকুমেন্ট তৈরি করতে চাই, সো এই ক্লিপবোর্ডের সাইজটা দেখাবে, ক্লিপবোর্ডের সাইজটাকেই সে এখানে ডিফল্ট হিসাবে নিয়ে নিবে। এটা একটা সুবিধা, এখানে দেখাচ্ছে ক্লিপবোর্ড থেকে ইমেজটা ছিল 1920x1200, সেই সাইজটা কিন্তু এখন শো করতেছে। আমি যদি এখানে ক্লিক করে দেই, তো ওই সাইজেরই একটা ডকুমেন্ট তৈরি করে ফেলবে। এখন আমি যদি যেটা কপি করা ছিল সেটা যদি পেস্ট করি, একদম যতটুকু দরকার ততটুকুই আসছে, মানে যতটুকু ইমেজ ছিল ডকুমেন্টও ততটুকুই তৈরি হয়েছে। এখন কিন্তু এর বাউন্ডারিটা দেখাচ্ছে যে পুরোটা এত বড়ই, আমার ডকুমেন্টটাও এত বড়ই। যদি ওয়েব থেকে আনতে চাই এভাবে নিয়ে আসা যেতে পারে, যদি ওয়েব থেকে কোনো ইমেজ আনতে চাই সরাসরি কপি করে জাস্ট ফটোশপে যে জায়গাটা নিতে চাচ্ছি সেই জায়গায় পেস্ট করে দিব কন্ট্রোল ভি দিয়ে। এবং অবশ্যই একটা জিনিস মাথায় রাখবো, যে একটা ইমেজকে আমার দরকার অনুযায়ী আমি হয়তো ছোট করতে পারবো। ছোট করলেও কী করতে হবে, শিফট চেপে অথবা শিফট অল্টার চেপে ছোট করতে হবে। এই কথাটা আজকে থেকে একটু মনে রাখবেন সবাই, ছোট করতে চাইলে শিফট অল্টার চেপে ছোট করতে পারবো, এটা ঠিক আছে, কিন্তু একটা ইমেজকে কখনোই তার সাইজ থেকে বড় করতে পারবো না। এই ইমেজটার সাইজ ছিল 1920x1200, তাই না? এই সাইজের বেশি এটাকে কখনোই করবো না। ইভেন আমি যদি একবার ছোট করে ফেলি, ইমেজটা 1920x1200 ছিল, আমি হয়তো এখন দেখাচ্ছে 903x564, তো 1920 থেকে এত বড় করে ফেলছি, ছোট করে আমি এইটুক করছি, এই ইমেজটাকেও আমি কি পরবর্তীতে কি করব না, এই সাইজের থেকে বড় করব না। আমার কথাটা কি বোঝা যাচ্ছে? মানে মোট কথা, ইমেজকে কোনো সময় বড় করাই যাবে না। তো ওয়েব থেকে কিভাবে আনা যেতে পারে, জাস্ট কপি করে আমরা পেস্ট করতে পারি।
এখন আরেকটা ওয়ে বলছিলাম যে কম্পিউটারের কোনো লোকেশন থেকে নিয়ে আসা যেতে পারে। তো কম্পিউটার লোকেশনে এরকম হতে পারে যে আগে থেকে হয়তো ইমেজ আছে, আবার এরকমও হতে পারে যে এই ইমেজটা যদি আমি ডাউনলোড করি আমার কম্পিউটারেই কোনো লোকেশনে চলে যাবে, তাই না? তো সেখান থেকেও আমি নিয়ে আসতে পারবো। সেখান থেকে যদি একটা ইমেজ নেওয়া চিন্তা করি, এই ইমেজটা যদি নিতে চাই, এইটা থেকে কি করব আমি, জাস্ট ওপেন করব ফটোশপে। এই ইমেজটাকে আমি ফটোশপে ওপেন করে ফেলব। ওপেন করলে যেটা হবে, নতুন একটা ডকুমেন্টে ইমেজটা চলে আসছে। খেয়াল করেন, এগুলো আমার একটা ডকুমেন্ট ছিল, ইমেজটা একটা ডকুমেন্ট হিসেবে চলে আসছে। তো এই ইমেজটাকে যদি আমার এখানে দরকার হয়, সাপোজ আমি হয়তো এই জায়গাটাতে ইমেজটা ইউজ করব, সেক্ষেত্রে কি করব, এই জায়গাটাকে, ওই ইমেজটা যখন আমি আলাদা ডকুমেন্টে ওপেন করছি, সেখান থেকে কন্ট্রোল এ দিয়ে এটার একটা সিলেকশন নিব। কন্ট্রোল এ মানে হচ্ছে অল সিলেক্ট। তো এখানে আসলে ক্যানভাসের এরিয়াটাই সিলেক্ট হয়ে যায় কন্ট্রোল এ দিলে ফটোশপে। তো এই জায়গাটা সিলেক্ট হওয়ার পরে এখান থেকে কপি নিব কন্ট্রোল সি, এবং এখানে এসে যদি আমি কন্ট্রোল ভি দিয়ে দেই, দেখবো যে ওই ইমেজটা যত ঠিক যতটুকু সাইজে ছিল ততটুকু চলে আসছে। এটার সাইজ যদি দেখতে চাই, এটার সাইজ আবার আগেটার থেকে বড়। দুইটাই ওয়েতেই যদি ইমেজ নেওয়া শিখি, দুইটা দিয়েই চলবে, অনেকগুলো আছে এছাড়াও। তো আমরা যদি সাইজ দেখার শর্টকাট হচ্ছে, ধন্যবাদ। তো এই জায়গাটাতে যদি নিয়ে আসতাম তাহলে কিছু প্রবলেম হতো, যে প্রবলেমগুলো আসলে লেয়ারের কিছু কন্ডিশন থাকে, যে জিনিসগুলো লেয়ারের ক্লাস হলে হয়তো বোঝা যাবে। তো ওই কিছু প্রবলেম থেকে যাবে যেটার জন্য ছবির পুরো পুরো সাইজটা আমরা পাবো না, অথবা পুরো কোয়ালিটিটা আমরা পাবো না। এর জন্য যেটা করা হয়, এভাবে নিয়ে আসা হয় ইমেজগুলা। আরও একটা ওয়েতে নিয়ে আসা যেতে পারে, যেটাকে বলা হয় ড্র্যাগ অ্যান্ড ড্রপ, ড্র্যাগ করে নিয়ে আসা যেতে পারে। সেটা আনলে কী হয়, ড্র্যাগ করে নিয়ে আসলেও আমরা যেটা করব, যদি এই ইমেজটাই আমি ড্র্যাগ করে আনি, এবার এটা নিয়ে আসি, ড্র্যাগ করে আনার জন্য যেটা করতে হবে, এখানে নিয়ে এসে এই ইমেজটাকে এখানে ছাড়বো না, এখানে না ছেড়ে একটু যে বাইরে ছাড়বো। ডকুমেন্টগুলো তৈরি হচ্ছে দেখেন, এখান থেকে না, এই বরাবর কিন্তু ডকুমেন্টের নামগুলো আসছে, ডান দিকে একটা ফাঁকা জায়গাও পাবেন। তো এই বরাবর যদি ছেড়ে দেন, এটা একটা নতুন ডকুমেন্টে তৈরি হবে। এখানে একটা ছিল, তো এটার সাথে কিন্তু আবার নতুন একটা ডকুমেন্টে তৈরি হচ্ছে। তো এই জিনিসগুলো যখন আলাদা আলাদা তৈরি হচ্ছে, ছবিটা যখন আলাদা চলে আসলো, তখন কিন্তু আবার আগের রয়েছেই আমি কন্ট্রোল এ দিয়ে কপি করে নিয়ে, কন্ট্রোল সি দিয়ে যখন পেস্ট কপি করে নিব, তখন যেখানে দরকার, যদি আমার এখানে দরকার হয়, এখানে আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিই।